ওকে, ছোট্ট সোনা বন্ধুরা, আজকে আমরা স্কুলের জন্য যে ড্রয়িং করবো অথবা বাচ্চাদের জন্য, তোমরা যারা ছোট আছো তোমাদের জন্য আমরা আজকে ছবি আঁকবো। অর্থাৎ আমরা এসো, আমরা ছবি আঁকি ছোট ছোট জিনিস। অর্থাৎ স্কুলে আমাদের অনেক সময় অনেক ধরনের ড্রয়িং থেকে থাকে, এই যেমন কলর, ফুল, পাখি, পাখা ইত্যাদি। তো আজকে আমাদের বিষয় হলো কিভাবে সহজে কলস আঁকা যায়। তো চলো বন্ধুরা, আজকে আমরা কলস আঁকা শিখি। কলস এমন একটা জিনিস যাকে আমরা বৃত্ত বা ওভাল বা এইসব দিয়ে আমরা আঁকতে পারি, হ্যাঁ, বা বৃত্ত দিয়ে আমরা এই বিষয়টা প্র্যাকটিস করবো। ওভালও দরকার হবে, তো আমরা আজকে এই বিষয়টা দেখব এবং নিজেরা বসে বসে করব। অবশ্যই সাথে খাতা, কলম বা পেন্সিল, স্কেচ খাতা নিয়ে রাখবো এবং দেখে দেখে আমার সাথে কিভাবে করা যায় সেটা চেষ্টা করি, হ্যাঁ। তো বন্ধুরা চলো আজকে অঙ্কন শিখতে চলে যাই। আজকে এখন পর্যন্ত কেউ জয়েন করে না, ওকে, নো প্রবলেম। তো আমরা শুরুতে আমরা যেটা করব, এই ওভালটা শিখে নেব, হ্যাঁ, প্রচুর ওভাল আমাদের শিখতে হবে। এই ওভালটা আমরা শিখি, হ্যাঁ, আমরা সবাই এই ওভালটা দেই। ওভালটা দিলে যেটা হবে, আমরা অনেক কিছুই বৃত্তর মতন, কিন্তু এটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখলে এটা ওভাল শেপ হয়। সোজা আমরা একটা রেখা দিই, পরবর্তীতে আমরা এভাবে একটা বৃত্ত অঙ্কন করি, হ্যাঁ, কেমন। তো এটা যদি আমরা অঙ্কন করি তাহলে কি হয়, আমরা দেখো একটা কলসের শেপ কিন্তু চলে এসছে। তো আমরা এটাকে ধরে নিই, মোটামুটি আমরা একটা কলসেই ধরে নিলাম, ওকে। এখান থেকে আমরা আর একটা ওভাল তৈরি করি, দেখো তো, এখান থেকে একটা ওভাল তৈরি করলে কি দাঁড়ায়। এবারে এখান থেকে আর একটা করি, এবারে যদি আমরা এটা জয়েন করি তাহলে কিন্তু আমাদের এভাবে কিন্তু আমরা কলস ড্রয়িং করতে পারি, হ্যাঁ। তোমরা যদি আমার সাথে চেষ্টা করো তাহলে ভালোই হয় যে তোমরা শিখে নিতে পারো এবং কিছু লিখতে পারো আমার এখানে, যে আমরা এই ধরনের আঁকতে পারি। হ্যাঁ তিয়াশা, তোমরা কেমন আছো? আচ্ছা, তোমাদের যে তোমরা যে পুরস্কারটা পেয়েছো সেটা কিন্তু ঢাকা অঞ্চলে যোগাযোগ করে নিয়ে নিও। আর এবারেও মনে হয় তোমার ত্রিদীপ হয়তো বা এবার একটা পুরস্কার পেয়েছে, এবার অর্থাৎ 2021 বিশে পুরস্কারটা হয়ে আছে। কিছু সনদ বা চিঠিও আমি দিয়েছি অঞ্চলে, তোমরা একটু যোগাযোগ করে নিও। এবারটা এখনও দেওয়া শুরু নেই, কিন্তু গতবারটা তো তোমাদের ঢাকা অঞ্চলে রয়েছে, পুরস্কারটা তোমরা ওখান থেকে নিয়ে নিও, ওকে। যাই হোক, তিয়াশা থাকো, আর যারা যারা জয়েন করছে, বিভিন্ন আর্ট কম্পিটিশনের খোঁজখবর আমরা দিয়ে থাকি, অনেকেই সেখান থেকে পুরস্কার পেয়ে থাকে। তো আমরা আজকে ছোটো ছোটো ড্রয়িংগুলো শিখব, আমরা এই ড্রয়িংটা দেখতে পারি। যদি আমাদের কাছে মনে হয় যে একদিকে একটু কাত হয়ে আছে, সেক্ষেত্রে আমরা এখানে একটা রেখা ব্যবহার করতে পারি। এই রেখাটা যদি ব্যবহার করি তাহলে দেখব যে আমাদের কোথায় ভুলটা হয়েছে। তাহলে দেখো, এই রেখাটা আমার এই অংশটা বাড়তি হয়ে গেছে, তার মানে এই এই জায়গাগুলো মুছতে হবে, তাহলে কিন্তু আমাদের ভুলটা আমরা শুধরিয়ে নিতে পারব, ওকে। পরবর্তীতে আমরা যদি পেন্সিল দিয়ে রেখা করে থাকি সেটা মুছে দেব। অর্থাৎ এটা গ্রামাটিক্যাল আমাদের আঁকা হলো, যে আমরা এইভাবে কিন্তু ফলো করে কলস আমরা আঁকব, ওকে। তা আমরা আরো কিছু আঁকি, এবারে একটু অন্য ধরনের আঁকব, সেটা এভাবেই, কিন্তু এটা এই দিক থেকে বড় আঁকব, হ্যাঁ। তাহলে কি এভাবে কিন্তু আমরা ওভাল প্র্যাকটিস করে আমরা কিন্তু কলস আঁকতে পারি, টোন দিয়ে
পেন্সিল দিয়ে কিন্তু এই কাজগুলো আমরা করতে পারি। যেহেতু আমাদের স্কুলে এই ড্রয়িংগুলো আমাদের পেন্সিলে করতে হয় অথবা কালারে করতে হয়, তাই আমাদের কলম দিয়ে না করাই ভালো। কিন্তু একটা বিষয় তা হলো, আমি এখানে দেখানোর স্বার্থে মার্কার ইউজ করছি যাতে তোমরা সুন্দর মতন দেখতে পারো। দেখো, আমি কিন্তু গ্রামাটিক্যালি শিখাচ্ছি, তোমরা কিন্তু এর থেকে ভালো করতে পারবে, কিন্তু এবারে দেখো। আচ্ছা, এটা যদি আমরা টোন ইউজ করি, এক পাশ থেকে আলো ছায়া দেখতে পাই, তাহলে এই পাশটা আমরা টোন ইউজ করব। ওকে, যেহেতু আমরা লাইভে আছি তো এখানে কিন্তু আমরা রিয়েল টাইমটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি যে আসলে আমাদের একটা বিষয় বা একটা জিনিস আঁকতে কতক্ষণ সময় লাগছে। তো আমার এই 1 ঘন্টা লাইভের ভিতরে দেখো, এটা কিন্তু দুইটা ড্রয়িং আমরা দুইটাই ভাবে আমরা করে নিয়েছি, যা তোমরা শিখতে পারতেছো যে হ্যাঁ, আমরা আমাদের একই ধরনের একইভাবে কলস আঁকলে হবে না, আমাদের বিভিন্ন শেপ এর আঁকতে হবে, বিভিন্নভাবে আঁকতে হবে। ওকে, এই সময়টা আমরা আরো বেশি কিছু আঁকতে পারবো। তো আমরা এক এক করে দেখতে থাকি। সুরুজ, তুমি আসো। সুরুজ, আজকে কিন্তু এটা বাচ্চাদের লাইভ, আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সিবিশন দিবে তারা, তাদের লাইভ কিন্তু 7:30টায়। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডমিশন টেস্ট দিবে তাদের জন্য লাইভ 7:30টায়। ওকে, তো আমরা চলে যাই ড্রয়িংয়ে। এটার একটি শেড আমরা এখান থেকে পাবো, হ্যাঁ, যে কোনো একটা শেড আমরা এখান থেকে দিয়ে নেব। এখান থেকে শেডটা দিলে হয় কি, আমরা বুঝতে পারি যে কলসটা বসে আছে। ওকে, আমাদের সবসময় সিলভারের একটি কলস পাওয়া যায় সচরাচর আমাদের দেশের গ্রাম অঞ্চলে দেখা যায় বা শহরেও দেখা যায়, যেটা অনেকটা এটার মতন। কিন্তু আমি বলবো ওটা ওটা যদি ড্রয়িং করি সেক্ষেত্রে সেক্ষেত্রে উপরের অংশটা আরো বেশি, যেমন শুরুতে একটা বৃত্ত এঁকে নিলাম, এখানেও একটা এঁকে নিলাম। দেখো, আমরা জয়েন করি, এভাবে জয়েন করব। ওকে, পরবর্তীতে আমরা একটা ঠিক করে নেব ড্রয়িংটা। ওকে, তোমরা একটু দেখতে থাকো। এবারে এখানে ঠিক এভাবে আমরা ওপাল করে নেব। এটা হয় কি, একটু এভাবে একটু বেশি। এখন এখান থেকে যদি একটা রেখা এভাবে দিয়ে নিই, এখান থেকে একটা দিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের ওই ড্রয়িংটা কিন্তু আমরা পেয়ে যাব। জাস্ট বেসিক জিনিসগুলো তোমাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি মাত্র, এটা কিন্তু বেসিক একটা বিষয়। আমরা অনেক সময় বেসিক ড্রয়িং করে থাকি, এটা বেসিক ড্রয়িং। এই জিনিসটা তোমাদের জানা থাকলে না তোমরা ভালো ড্রয়িং করতে পারবে। এই বিষয়গুলো তোমাদের জানা থাকলে তোমরা যে কোনো ধরনের ড্রয়িং ভালো করতে পারবে। এক্ষেত্রে আমাদের ইরেজারও তেমন ব্যবহার করা লাগতেছে না, একটু যদি আমাদের
ওকে, সেখান থেকে শেড আমরা দিব। এটা একটু শেড চিন্তা করি, কারণ আলো ছায়া হইলো ছবির প্রাণ, যে কারণে যে কোনো কিছু আমরা শিখলে আমরা বা ছবি আঁকার ক্ষেত্রে হলেই আমরা এই আলো ছায়ার ব্যাপারটা চিন্তা করবো, সেটা রঙের হোক। রঙ দিয়ে যদি আমরা করি তবে কি হয়, এই পেজটা আমরা লাইট রাখি, অর্থাৎ এই পেজটা আমরা সূর্য কল্পনা করি, অর্থাৎ কোনো আলোর সোর্স, তাহলে এই পেজটা আলো থাকবে আর এই পেজটা সেক্ষেত্রে অন্ধকার থাকবে, তাই না? তো যে কোনো ছবি আঁকার ক্ষেত্রে আমাদের আলো ছায়া কিন্তু দিতে হবে। হ্যাঁ, জাস্ট আমি নমুনা দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, তাহলে দেখো আমাদের পটাপট কিন্তু তিনটা ড্রয়িং কিন্তু আমাদের হয়ে গেল। তো এই ধরনের আমরা একটু চেষ্টা করি অন্য আরও কিছু আঁকতে, সিলিন্ডার বা পটারি আঁকতে। তোমরা যদি এঁকে থাকো তোমরা একটু ট্রাই করো, আমার মনে হয় ভালো লাগবে, খারাপ লাগবে না। তোমরা যদি একটু এঁকে চেষ্টা করে থাকো তাহলে একটু আঁকো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি এখানে একজনে জয়েন করেছে। ওকে, যারা ড্রয়িং শিখতে চাও মূলত তারাই এই চ্যানেলটি ভিজিট করতে পারো। আর আজকের এই 4:30টার এই ড্রয়িংটি মূলত বাচ্চাদের জন্য, অথবা যারা স্কুলে পড়ছে, যারা ছবি আঁকা শিখতে চায় বা স্কুলে ড্রয়িংগুলো দিতে চায়, তাদের বিভিন্ন ধরনের ড্রয়িং থেকে থাকে। তার ভিতরে একটি রয়েছে কলস। তো আমরা এখানে তিনটি শেপের আমরা কলস আমরা এখানে আঁকার চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছি আমরা এখানে তিনটি, মানে ফ্রি হ্যান্ড ড্রয়িং, এখানে কিন্তু অন্য কিছু ব্যবহার করা হয়নি। তো আমরা আরও কিছু আঁকবো, আরেকটি আঁকি। এবারে ঠিক কলস আকৃতির এটা নিচের অংশটা একটু বেশি দেয়। হ্যাঁ, এটি একটি আরেকটি ধরনের, এটার গলাটা লম্বা বেশি, কিছু এই ধরনের কিছু ড্রয়িং তোমরা জাদুঘরে দেখে থাকবে, যে এ ধরনের কলস রয়েছে যেটার হ্যাঁ আমরা একটু ট্রাই করি, যে যারা বসে আছে স্ক্রিনের সামনে তারা যেন একটু ওভাল বৃত্ত দিয়ে একটু ট্রাই করতে থাকি। হ্যাঁ, তো আমি মুছে ফেললাম, চলো এবার আরেকটা ড্রয়িং করে ফেলি। আচ্ছা চলো, ধরো আমরা আমাদের স্কুলে একটা কলস আঁকতে দিয়েছে, আমরা সেই কলসটা একটু আঁকার চেষ্টা করি। তাহলে শুরুতে কি করতে হবে আমাদের, আমাদের সোজা একটা রেখা নিতে হবে। হ্যাঁ, সোজা আমরা একটা রেখা নেব, এরপর আমরা একটা বেজ লাইন নেব। হ্যাঁ, বেজ লাইনটা খেয়াল রাখতে হবে, আমি এখান থেকে ঠিক করতে পারছি না যে সোজা হয়েছে কিনা রেখাটা, তোমরা একটু দেখে নিও। তোমরা কিন্তু ভার্টিক্যাল হরিজন্টাল রেখাগুলো ভার্টিক্যাল হরিজন্টাল রেখাগুলো কিন্তু একটু দেখে নেবে। হ্যাঁ, এবারে আমরা এই কলসটার মতো নেই, আমরা একটু ভেবে নেব বা একটু মেপে নিব। বিষয়টা এমন, তোমরা যারা ছোট রয়েছো তোমরা চাইলে স্কেল ইউজ করতে পারো। তো দেখিয়ে দিচ্ছি, ধরো তোমরা এই জায়গাটায়
তিন রাখলে, হ্যাঁ তাহলে আমার এদিকেও তিন রাখতে হবে, তাহলে কি মাপটা হলো এই। এবারে এদিকে তুমি রাখবে মনে করো ছয়, ওকে, অথবা পাঁচ রাখলে, হ্যাঁ এখান থেকে এটা আমি চার রাখলাম, চার অথবা হ্যাঁ চারই রাখি বা চার দেখি, এখান থেকেও চার, হ্যাঁ চার, এটা থ্রি, এটা থ্রি, এভাবে মেপে কিন্তু আমরা সঠিক ড্রয়িংটা বের করতে পারি। ঠিক এভাবে এই এখানে একটি রেখা দিব, সেই রেখাটি যেন এই এপাশের মাপের সাথে এপাশের মাপটা মিল থাকে। তাহলে আমি কিন্তু এখানে চার চার দিয়েছি, কিন্তু আমার এভাবে ড্রয়িং করলে কি হবে দেখো তো। তাহলে সেক্ষেত্রে এখানে আমার একটি বক্স দিয়ে নিই, আমি মাপটা একটু আবার দেখে নিই, আমার কাছে মনে হয় যে মাপটা একটু ঝামেলা হয়েছে। হ্যাঁ আমার এখানে চারের মাপটা দেখো এখানে হবে, ঠিক চারের মাপটা এখানে হবে, হ্যাঁ ওকে। এটা কিন্তু আমরা অনেকটা বক্স দিয়ে আঁকছি, হ্যাঁ এই দেখো তোমরা কি দেখতে পাচ্ছ বা কোনো সমস্যা আছে কিনা একটু জানাতে পারো। হ্যাঁ এবারে দেখো এখান থেকে আমরা একটা রেখা নিই, এভাবে আমরা পেন্সিল দিয়ে এঁকে নিতে পারি। পরবর্তীতে এখান থেকে আমরা এই রেখাটা টেনে নিই, দেখো তো তোমরা করতে পারছ কিনা বা আমারটা হয়েছে কিনা। এবারে দেখো যদি এই একটা বৃত্তের মতন আসে একই পরিমাণ জায়গা যদি আমরা রাখি, তাহলে কি আমাদের একটা কলস হয়ে গেল না? ওকে আমরা কিন্তু একটা রিয়েল টাইম পেলাম, এই টাইমের ভিতরে আমরা কিন্তু কতক্ষণ সময় লাগছে আমাদের সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এবারে আমরা দেখো তো আমরা এই ওভালটা এঁকে নিলাম, আমরা যদি পেন্সিল দিয়ে খসড়া করে নিই সেক্ষেত্রে আমরা মুছে দেবো। হ্যাঁ এবারে আমরা এখান থেকে আরেকটি বৃত্ত টানবো, দেখো তাহলে
এভাবে কিন্তু আমরা একটি কলস, কিন্তু একটি সুন্দর একটি কলসে কিন্তু রূপদান করতে পারি আমাদের ড্রয়িংটা। ওকে, একটু দেখে নিবে, যদি আমাদের এই অংশটা বেশি হয়ে থাকে তাহলে এটা একটু কমিয়ে দিবে। ওকে, একটু কমিয়ে দিবে। আমার বোর্ডের সামনে একটু দেখার প্রবলেম হচ্ছে। তোমরা একটু দেখে নিও, হ্যাঁ, ছোট বড় বা এইদিকে বেশি কমগুলো বেশি একটু দেখে নিও। তাহলে এটা কিন্তু একটু বক্স আকারে দিয়ে আমরা করলাম। হ্যাঁ, উপরে এই অংশটা মুছে দিই। যদি আমরা এই বক্সটা মুছে দিই, দেখো বক্সটা আমরা মুছে দিলাম, আমরা একটু পরে হোমওয়ার্কটা দেখে নেব। তিয়াসা শুধু হোমওয়ার্ক পাঠিয়েছে, আজকে সাজমণি জয়েন করতে পারিনি। আমরা তিয়াসার হোমওয়ার্কটা দেখে নেব, সেই সাথে তোমরা যারা নতুন জয়েন করেছো আজকের যে কাজটি দিয়েছি করছি আমরা, এই কাজটি তোমরা হোমওয়ার্ক করে আমার FB মেসেঞ্জারে তোমরা পাঠিয়ে দেবে। তাহলে আগামী শুক্রবার ঠিক 4টায় যে ক্লাসটা নিতে নিব, সেখানে আমরা তোমাদের এই ড্রয়িং নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে সাজমণির ড্রয়িংটা দেখব, আর একটু পরেই দেখব যে ওর ড্রয়িংটা কেমন হয়েছে। তো আমরা এটা আর একটু দেখে নিই। এবারে আমরা এই কলসটাকে একটু ডিজাইন করবো। এটাও কিন্তু ওভাল দিয়ে করা যায়। ওভাল দিয়ে করলে যেটা হয় কি সুবিধা হয় যে এটা ঠিক হলো কি না। ওভাল দিয়ে করলে যেটা হয় যে এটা বোঝা যাবে যে এটা ঠিক হলো কি না। তাহলে কি হলো, আমরা এখানে একটি ডিজাইন করে নিই, যে কোনো তোমার মতন করে তুমি করতে পারো, ফুল লতা পাতা করতে পারো, হ্যাঁ, যে কোনো একটা ডিজাইন আমরা করে নিব। আমি বলেছি তোমার মতন করে তুমি করতে পারো। ওকে, এটা করতে হবে এমন নয়। সিম্পল একটা ডিজাইন করে নিলাম। হ্যাঁ, ওকে, আমরা একটা সিম্পল ডিজাইন করে নিলাম। গলার অংশটা থেকেও একটি ডিজাইন করে নিতে পারি।
ওকে, আমরা আমাদের মতন করে একটি ডিজাইন করে নিলাম। এবারে রিঙ্কু, রিঙ্কু জয়েন করছে, ও বলছে যে আমাদের ড্রয়িংগুলোর খুব ভালো লাগে। আচ্ছা শোনো, ওই ড্রয়িংগুলো আসলে ওইভাবে তুমি একটু এই ইউটিউবেই থাকো রিঙ্কু, ইউটিউবের মাধ্যমে তুমি যোগাযোগটা রেখো, ঠিক আছে? আর আমার সব ড্রয়িংই তো ইউটিউবে থাকে, হ্যাঁ, অনেক সময় হয়ে ওঠে না, আমার অফিস আছে, বিভিন্ন কাজ আছে, হ্যাঁ, এটা নিয়ে আমি অত সময় পড়ে থাকতে পারি না, হ্যাঁ। তো যতক্ষণ যতটুকু পারি রিঙ্কু, তুমি খুব ভালো একটা ছেলে, তুমি নিয়মিত কাজ করে থাকো। তো দেখো, এটা আমাদের কিন্তু একটা ছোট বাবুদের জন্য একটা সাইট, তোমরা যদি চাও, হ্যাঁ, তোমরা চাইলে এটায় জয়েন করতে পারো, এখানে ড্রয়িংগুলো দেখতে পারো, কারণ এখানে কিছু আলো ছায়ার বিষয় আছে, যে জিনিসগুলো দেখানো হয়, হ্যাঁ। দেখো এই কলসটা যদি এই সাইড থেকে আলো পড়ে, হ্যাঁ, তাহলে এখানে আমরা কি দেখব, এখানে আমরা অন্ধকার দেখব। তো সেই বিষয়টি এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, পক্ষান্তরে এখানে আমরা ডার্ক দেখব। তো যারা সামনে আছে একটু চেষ্টা করি, তবে হবে কি, একটা ড্রয়িং আমাদের হয়ে যাবে। এটা পরে করার চেয়ে এখন করে ফেলো, পরে ভিডিও দেখার চেয়ে এখন যদি ভিডিও দেখে করে ফেলাও, তাহলে একটা ড্রয়িং তো আমাদের হয়ে গেলো, এবং এটাই তুমি হোমওয়ার্ক হিসেবে পাঠিয়ে দিতে পারো, নতুন করে আর তোমাকে করতে হবে না। ওকে, নতুন করে আবার করতে হবে না। আমার মনে হয় তোমরা করে ফেলো, হ্যাঁ, আমার সাথে সাথে ড্রয়িংটা করে ফেললে তোমাদের আর করা লাগবে না। তো যাই হোক, আমরা একটু টোনগুলো একটু দিয়ে নিই, একটু শেডগুলো একটু বুঝে নিই। টোনগুলো দিয়ে করে নিই। রিঙ্কু নিয়মিত জয়েন করে, রিঙ্কু অনেক ছবি দেখে, তারপর তিয়াশা বিভিন্ন জায়গা থেকে অ্যাটেন্ড করে পুরস্কার পেয়ে থাকে। তো তিয়াশা, তোমাদের একটা পুরস্কার ঢাকা অঞ্চলে রয়েছে, আর একটা তোমার ভাই সম্ভবত পেয়েছে, এটাও এটা আমার কাছে আছে, তোমরা নিয়ে নিতে পারবে খুব শীঘ্রই। আর ঢাকা অঞ্চলটা তোমরা এখনই নিয়ে নিতে পারো। তো আমরা একটু আলো ছায়াটা দেখি। ওকে রিঙ্কু, আচ্ছা কলসটা আমরা কিসের উপর রাখবো, একটা কিছুর উপর রাখি, হ্যাঁ। দেখো কলসটা মনে হয় এখান থেকে একটু বাঁকা হয়েছে, আমি যখন নিচে বসছি তখন বুঝতে পারতেছি এটা ভুলটা কোথায়। ওকে, এবারে এটাকে একটা কিছুর উপর, আমরা গ্রামের বাড়িতে এভাবে দেখতাম যে কিছুর একটা উপর এই কলসটা রাখা থাকতো, হ্যাঁ। ওকে, আমরা তোমাদের আলো ছায়ার ব্যাপারটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। তো আমরা আর একটু টোন ইউজ করি। আমরা একই দিকে টোন ইউজ করব, কেমন? আমি বোর্ডে করে দিচ্ছি একটাই কারণ, পেন্সিলে কলে খুব লাইট দেখা যায়, যা ভিডিও দেখার জন্য খুবই বিচ্ছিরি ব্যাপার, মানে দেখা যাচ্ছে না।
তো অনেকে লাইন থেকে বের হয়ে যায়। তো তোমাদের এই মার্কার দিয়ে দেখিয়ে দিচ্ছি যে তোমরা আসলে এভাবে কিন্তু ড্রয়িং করতে পারবে। আমি জানি না তোমরা বাচ্চারা কেন একটু কম জয়েন করো, তোমাদের স্কুলে অনেক ধরনের ড্রয়িং থাকে, তোমরা সেগুলো আমাকে বলতে পারো যে পরের ক্লাসে আমরা এই ড্রয়িংটা শিখবো, তাহলে আমার জন্য সুবিধা হয় যে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ড্রয়িংগুলো তোমাদের দিলাম, করিয়ে দিলাম। এখন তো আমি আমার মতন করে করছি, ছোট ছোট ড্রয়িংগুলো যদি তোমরা বলো তাহলে আমরা হয়তো এখানে চেষ্টা করতে পারি যে তোমাদের দেখিয়ে দেওয়ার। ওকে, তোমাদের ইচ্ছাগুলো বলো যে এই ধরনের আমরা ড্রয়িং চাই, ছোট ছোট ড্রয়িংগুলো যেগুলো এই লাইভে করে দেওয়া সম্ভব। হ্যাঁ, আর আমার অন্য অন্য ভিডিওগুলো তোমরা একটু দেখে নিও। আমার মনে হয় ড্রয়িংটা একটু ভুল আছে, এখান থেকে এটা এদিকে আসবে আমার মন বলছে। ওকে, তাহলে এভাবে আমরা একটু ড্রয়িং বা স্কেচ এগুলো করে নেব। হ্যাঁ, এই বৃত্তগুলো একটু খেয়াল করো যে এগুলো যাতে ঠিকঠাক মতন হয়। আজ রাত 7:30টার সময় একটি ড্রয়িং হবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডমিশন টেস্ট দিবে তাদের জন্য। হ্যাঁ, 7:30টার সময় একটা লাইভ হবে, ওরা জয়েন করবে, তখন বাচ্চাদের জয়েন করার দরকার নেই, কারণটা শুধু বড়দের জন্য আর এটা হলো বাচ্চাদের জন্য। তোমরা যারা ছোট বাবুরা আছো তোমাদের জন্য। তো চলো আমরা তিয়াশার ড্রয়িংটা একটু দেখে নিই। তিয়াশা কি আসো? তিয়াশা বলো তো তুমি কি আছো? প্রতি শুক্রবার আমরা এই লাইভটা নিয়ে থাকি শুধুমাত্র স্কুলদের জন্য। ওকে, আমরা ফ্লাওয়ার এবং ফ্রুটস নিয়ে ড্রয়িং করবো। তো আমরা লাইভ ক্লাসটা তাহলে ফ্লাওয়ার নিয়ে আগামী শুক্রবার নেব, পরের ক্লাসে আমরা ফ্রুটস নিয়ে করতে পারি। তো আমাদের বিষয়টা মাথায় থাকলে আর একটা বিষয় বলে রাখি, ফ্লাওয়ার এবং ফ্রুটস, তার আগে তোমরা একটু চ্যানেলে দুটি ছবি দেওয়া আছে ফ্রুটস নিয়ে এবং ফ্লাওয়ার নিয়েও আছে, এই ড্রয়িংগুলো একটু তোমরা দেখে নিও। হ্যাঁ, ওকে তিয়াশা, একটু দেখে নিও, আর পরবর্তী ক্লাসে আমরা তাহলে এইগুলো করে নেবো, আমরা একটু নোট করে নেব। ওকে তিয়াশা, তুমি আসো, আমি তাহলে তোমার ড্রয়িংটা একটু দেখি। তুমি মারাত্মক ড্রয়িং করছো, খুবই ভালো ড্রয়িং করছো, এবং তোমার হোমওয়ার্কটা নিয়ে আজকে শুধু কথা বলবো। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ, তুমি একদম হৃদয় দিয়ে এঁকেছো এবং তুমি যে এক্সপার্ট সেটা তুমি বুঝিয়েছো। রাকা ওরা করো কেন জয়েন করো, হয়তো জানে না যে এখানে লাইভ হচ্ছে। তো যাই হোক, তোমরা অন্যদের একটু বলো, তো আমরা একটু তোমাদের ড্রয়িংয়ের দিকে চলে যাই। আর এখানে ড্রয়িংটা একটু ওভালে বা বৃত্তে একটু ভুলভাল থাকতে পারে, তোমরা একটু ঠিক করে নিও। তবে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি যে তোমাদের একেবারে সিম্পল ড্রয়িং না করে তোমরা একটু একটু টোন দিয়ে, বা টোনটাকে আমি বুঝেছি এই পাশটাকে তোমরা যদি যে কোনো কালার করলে এই পাশটা থেকে ডার্ক, এই পাশটা থেকে লাইট রেখে, বা এই পাশ লাইট এই পাশ ডার্ক, সেটা তোমাদের মতন করে বা যেভাবে সাবজেক্ট দেখতে পাও সেভাবে করে নিও। তা আমার মনে হয় যে তোমরা ড্রয়িংগুলো একটু দেখে নিও বা করে নিও। তা আমরা চলে যাই তিয়াশার ড্রয়িংয়ে, তিয়াশা নিয়মিত জয়েন করে। আমরা দেখতে পাচ্ছি তিয়াশার ড্রয়িং খুবই ভালো,
স্ট্রং ড্রয়িং, খুব ভালো ড্রয়িং। ওকে, তুমি পদ্মার সাথে নিয়েও যে দৃশ্য এঁকেছো তাতে তো তোমার পুরস্কার পাওয়ার উচিত ছিল, আমি জানি না তুমি পেয়েছো কিনা ওইটাই। ওকে, আমরা একটু তিয়াসার ড্রয়িংগুলো একটু দেখে নিই। অনেকগুলো ড্রয়িং করে পাঠাচ্ছো, তুমি সময় দিয়েছো, এই এই জন্য আরো বেশি ভালো লাগছে যে তুমি সময় দিয়েছো। এদের খুনসুটি দেখতে দেখতে আমাদের হাসি পেয়ে যায়। এটা একটা হোমওয়ার্ক করেছে, এটা তোমাদের আন্টি করেছে ড্রয়িংটা, যা গতকাল পোস্ট দিয়েছি। সাধারণত বৃহস্পতিবার দিয়ে থাকি, মঙ্গলবার দেওয়ার কথা। হোমওয়ার্কটা একদম, আমি তো বুঝতেই পারিনি যেটা তোমরা করেছো, সত্যি একদম একদম পারফেক্ট, তার থেকেও ভালো ভালো গাঢ় রং, খুবই সুন্দর হয়েছে। নিচে দেখতে একটু ইয়েলো আছে, হ্যাঁ হয়তো আমার ক্যামেরায় আসতেছে না, একটু অরিজিনালটাও দেখে নিই। আমাদের থেকেও ভালো তোমরা অনেক সময় করে ফেলো, যেগুলো খুবই আমাদের আনন্দ দেয়, যে আমরা আসলে এখানে শর্ট টাইম ভিডিও করি তো, যেগুলো খুব বেশি দেখানো যায় না। হ্যাঁ, তো যতটুকু চেষ্টা করা হয় অল্পের ভিতরে, মানুষ ভিডিও 3 মিনিট 3.5 মিনিটের বেশি দেখতে চায় না, সেক্ষেত্রে একটা ভিডিও করতে মিনিমাম আধা ঘন্টা লেগে যায়, যদি একদম রিয়েল টাইম আমরা দেই। হ্যাঁ, তো তোমরা তো রিয়েল টাইম দিয়ে যে ড্রয়িংটা করবে সেটা অবশ্যই আরও ভালো করবে। লাইট এবং আলোসার ব্যবহারটা খুবই ভালো হয়েছে, আমরা এই আলোচনা করতে করলে ভালো হয় কি, দেখো এই পাশে লাইট রেখেছে, এই পাশে ডার্ক রেখেছো, বেশ এইভাবে প্রতিটি ড্রয়িংয়ে রাখো। দেখো এখন যদি এখানে তিয়াসা তুমি দেখো, যদি আমরা বিভিন্ন ধরনের এই শালগম বা গাজর বা বা ক্যারট, যদি এই বিষয়গুলো আমরা রাখি যে চারটা পাঁচটা, কোনোটা শুয়ে আছে, কোনোটা এরকম দাঁড়িয়ে আছে, কোনোটা অন্যভাবে, বা সাজির ভিতরে বা গামলার ভিতরে যদি এভাবে রেখে চার পাঁচটা একসাথে আঁকি, তাহলে কী হয়, আমাদের একটা কম্পোজিশন দাঁড়িয়ে যায়, তখন একটা পেন্টিংয়ের রূপ নেয়। ওকে, যে কারণে আমরা সিঙ্গেল দিয়ে শুরু করি। আচ্ছা, এরপরে এই ড্রয়িংগুলোও দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি ওর ড্রয়িংগুলো, বাহ, ও আরও অনেক ড্রয়িং করার চেষ্টা করেছে, যেগুলো দিয়েছে করেছে বা করতে চায়, তার মানে এই সপ্তাহে অনেক ড্রয়িং করেছে, ত্রিদীপ করেছে, ত্রিদীপ, হ্যাঁ যাই হোক, ত্রিদীপের জন্য তো শুভেচ্ছা থাকলো। ত্রিদীপ কিন্তু একটা পুরস্কার পাবে এই 2021 সালে, পুরস্কারটা আমার কাছে আছে, আমি ক্রেস্ট করতে দিয়েছি, সেখানে তোমার নামটা আমি দেখেছি। তুমি যে পুরস্কার পেয়েছো, কত নম্বর পেয়েছো সেটা বড় কথা না, তুমি যে পুরস্কার পেয়েছো ত্রিদীপ, এইটাই সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ, তোমরা এভাবে লেগে থাকো, তবে এটা তোমাদের ওই স্কুলের নামেই যাচ্ছে পুরস্কারটা, আমি দেখছি যেটা, কারণ আমি আগে থেকে লিস্ট করে ফেলেছি, তো এই জন্য আর ইকোনমিক্যাল ওপেন স্কুল গ্রুপ রাখিনি, তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের নামেই ওটা হয়েছে। ত্রিদীপ তো ড্রয়িংগুলো করো, দেখো তোমরা পুরস্কার পেয়ে যাচ্ছ, আর সামনে তোমরা কি অ্যাটেন্ড করতে পারবে কিনা জানি না, তবে চেষ্টা করো। ওকে, আমি আর বেশিক্ষণ থাকবো না, যেহেতু এখানে মাত্র তোমরা 2 জন আছো, আর যদি কেউ থাকতো তাহলে আমার বেশিক্ষণ থাকা হতো। তো আমরা আর 5 মিনিট বা 10 মিনিট থাকবো, তারপর তোমাদের ছুটি দিয়ে দেবো, 1 ঘন্টা আজকে নেবো না, যদি 5-6 জনও থাকতো তাহলে নিতাম, একেবারেই খুব কম সংখ্যক। তোমাদের ড্রয়িংগুলো নিয়ে আমার আলোচনা হয়ে গেলো, আমার খুবই ভালো লাগছে যে তুমি এই ড্রয়িং, শোনো এই তিয়াসা এই ছোটো ছোটো ড্রয়িংগুলো একটু অনেক সময় হয় কি, বাবা মাকে বলবে যে একটু বাধাই করতে, হ্যাঁ তাহলে ভালো লাগবে। এই যে এই ড্রয়িংটা আর একটু নিচে একটু ব্যাকগ্রাউন্ডে রঙ দিও, হ্যাঁ নিচে আর একটু ব্যাকগ্রাউন্ডে রঙ দিও, হালকা আর একটু দিও, আর একটু দিও, দেওয়ার পরে তাহলে হবে কি, বা পিছনে একটু ব্যাকগ্রাউন্ড দিতে পারো, বা এখানে ছোট্ট করে একটা গাছ আঁকতে পারো, গাছের গোড়া, হ্যাঁ একটা গাছের গোড়া, এখান থেকে যদি আমরা আঁকি একটা গাছের গোড়া, তাহলে দেখা যায় ওখান থেকে দূর হচ্ছে, অথবা একটা ওয়াল, এবারে কী করবে, এটা বাদাই করে ফেলবে, ছোট্ট করে একটু বাদাই করে ফেলবে, হ্যাঁ তাহলে ভালো লাগবে, ছোটো ছোটো কিছু পেন্টিং বাদাই করে রাখবে, বড় হলে দেখবো যে এই ড্রয়িংগুলো করতে ইচ্ছে করে না, বড় বড় পেন্টিং করতে ইচ্ছে করে, হ্যাঁ এই যে এটাও যদি ছোট্ট করে বাদাই করে ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই যে তোমার এই ড্রয়িংটা আমার কাছে খুব ভালো লাগছিল, হ্যাঁ দেখো আমার রুমে কিন্তু অনেক বড় বড় পেন্টিং আছে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়েছি
তখন এগুলো করছি। হ্যাঁ, এই পেন্টিংগুলো কিন্তু অনেক বড়। হ্যাঁ দেখো, এই পাশেও আছে, এটা বেশি বড় না, এটা বড়। এটা আমি পুরস্কার পেয়েছিলাম যখন আমি চারুকলায় থার্ড ইয়ারে পড়ি। হ্যাঁ, তারপরে এখানে কিছু পেন্টিং আছে, পেন্টিংগুলো অনেক বড়। হ্যাঁ, এটা হচ্ছে 4 ফিট, এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো 3.5 ফিট, এই যে এখন যেটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর এটা তোমাদের আন্টি এঁকেছে ক্যাকটাসের। আর এটা আমি এঁকেছি, এটা হলো স্নানরত রমণী, কাপড় চেঞ্জ করছে এরকম একটা দৃশ্য এখানে ধারণ করার চেষ্টা করেছি। আর এটা হলো অশ্বত গাছ, অশ্বত গাছের যে একটা ব্যাপার থাকে, এটা ফুল শিট। এটা হলো ফুল শিট, হলো তোমার হ্যান্ডমেড পেপার, হ্যান্ডমেড পেপারের ফুল শিট। তো আমি বলবো তো তোমাদের ছোটো ছোটো ড্রয়িংগুলো একটু তোমরা যেগুলো করছো মাঝে মাঝে একটু বাধাই করে রাখলে ভালোই লাগে, নিজের ছবিটা দেখা যায়, বাসায় গেস্ট আসলে তাদেরকেও দেখানো যায়। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আজকে রাখবো, তোমাদের আজকে কিছু ড্রয়িংয়ে দেখাই দিলাম, মাঝে আবারও দেখাবো যদি অন্য সবাই জয়েন করে, যখন 10 জন 12 জন জয়েন করবে, স্কুল হয়তো অক্টোবরের দিকে খুলে যাবে, সবাই স্কুলে যেতে পারবে। একদম বোরিং হয়ে গেছো তোমরা, বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আজকে তাহলে আমি রাখছি, তোমরা সবাই টাটা বাই বাই বলে দাও যারা যারা রয়েছ, আর লাইক বাটনে ক্লিক না করে থাকলে ক্লিক করে দিও, আর আমার অন্য অন্য ড্রয়িংগুলো একটু দেখো। হ্যাঁ, যদি পারো। হ্যাঁ, ওকে, বাই।